Assalamu alaikum. Respected Vice Chancellor, Professor Sikandar Khan, and Professor Shamsul Joha, Dean, Chairman, other faculty members, and students from different universities. I am infinitely proud of myself having been invited here. It is a great opportunity for me to come to Chittagong again. I have visited Chittagong many times. আমি একটু রিজিওনালিজমের কথা বলি. আমার বেশিরভাগ টপার্স ইন সিএসসি ডিপার্টমেন্ট বিলং টু Chittagong. সবচেয়ে বেশি টপার হল Chittagong থেকে. আমি আমার ছোটবেলায় রাশিয়াতে পড়েছি এবং আমার ধারণা হয়েছে যে বন্দর নগরীর লোকজন তাদের বুদ্ধিশুদ্ধি একটু বেশি হয়, কেমন তাদের অনেক মানুষের সাথে মিশতে হয়, বুদ্ধিশুদ্ধি একটু বেশি হয়। কম্পিউটার সায়েন্সে আমি বলবো যে আমাদের দেশের ছেলে মেয়েদের মধ্যে সবচেয়ে যে ভালো, হি হেজ ফ্রম Chittagong, তোমরা কি জানো তার নাম? জানো Chittagong এর মানুষ এবং Chittagong এর ছেলে মেয়েরা জানে না কেমন হয়। তার নাম হলো মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ। তারপরে Chittagong মানে আমি বলবো হি ইজ দ্য বেস্ট অ্যান্ড হেড অ্যান্ড শোল্ডার অ্যাবভ অল অফ আস অ্যাজ এ হিউম্যান বিং, অ্যাজ এ স্টুডেন্ট, অ্যাজ এ টিচার, কলিগ, অসাধারণ। সে এখন অস্ট্রেলিয়াতে আছে, ফেডারেশন ইউনিভার্সিটির প্রফেসর, খুব নাম করা লোক, খুব নাম করা লোক। Chittagong-এর এত ভালো ছেলে আছে সেটা আমাদের জানতেও হবে কিন্তু, তাই না? এবং একটা টার্গেটও ফিক্স করতে হবে। আমরা কিন্তু সেই টার্গেটের থেকে একটু দূরে আছি, কারণ তোমরা বলতে পারবে না। আমাকে সে দাওয়াত করেছিল 2008। আমি আমার পিএইচডি করেছি অস্ট্রেলিয়াতে, সেটা কত বছর লাগে, প্রায় 30 বছর হয়ে গেছে, 30-এর বেশি হয়েছে। আমার অস্ট্রেলিয়াতে যাওয়ার সুযোগ হয়নি, তো মঞ্জুর মোর্শেদ ভাবলো যে আমাকে অস্ট্রেলিয়াতে আনতে হবে, সে আমাকে নিয়ে গেল। নিয়ে গেল, যাবার পর তার সুপারভাইজার খুবই নাম করা, অক্সফোর্ড ইউনিভার্সিটির কম্পিউটার সেন্টারের ডাইরেক্টর ছিলেন বাই ইনভাইটেশন, হেড ছিলেন বাই ইনভাইটেশন, তার নাম প্রফেসর রিচার্ড গ্রেন্ট। সে খুব স্মার্ট মানুষ। কিসে স্মার্ট? বিশাল একটা সংখ্যা দিয়ে দিলে, 200 ডিজিট লং, ওর ফ্যাক্টর সব দিয়ে পড়বে, হি ইজ ভেরি স্মার্ট, সাংঘাতিক স্মার্ট। 20 জন মানুষের মধ্যে তাকে দেখে বোঝা যায় হি ইজ ডিপার্টমেন্ট। আমি অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটিতে গেলাম, আমাকে একজন বলল যে আপনি লক্ষ্য করবেন প্রফেসর গ্রেন্ট আপনার সামনে হাঁটতে থাকে। আমি লক্ষ্য করলাম যে হ্যাঁ, সে আমার সামনে হাঁটে না। কি বিষয়? প্রফেসর গ্রেন্ট বাংলাদেশের কালচার জানে, রেসপেক্টেড মানুষের সামনে হাঁটতে হয় না। আমি কীভাবে রেসপেক্টেড মানুষ হলাম? আমি তো বিজ্ঞানী হিসাবে তার ধারে পাশে না, সে খুবই নাম করা লোক, কারণ আমি মঞ্জুর মোর্শেদের শিক্ষক। আমার সামনে সে কখনো হাঁটে নাই, এবং মঞ্জুর মোর্শেদ সেখান থেকে 10-12 বছর আগে পাশ করে গেছে। দেখা গেল, ও আচ্ছা, মঞ্জুর মোর্শেদ হি ওয়াজ এ ভেরি গুড স্টুডেন্ট, হি ওয়াজ এ ভেরি গুড হিউম্যান বিং, সব ভালো কথা। 12 বছর পরে মনে আছে, সে এতই ভালো, 12 বছর পরে মানুষের মনে আছে, তাই না? এবং অস্ট্রেলিয়াতে কম্পিউটার সায়েন্সের ধারে পাশে যে কোনো মানুষকে মঞ্জুর মোর্শেদের কথা বললে চিনে ফেল মানুষটা, কি তাই না? সুতরাং Chittagong ইজ এ ভেরি ইম্পর্টেন্ট এরিয়া, তাই না? আমাদের প্রফেসর ইউনুস উনি কিন্তু সত্যটা, হি ইজ অলসো ভেরি সিগনিফিক্যান্ট ফিগার, সারা পৃথিবীতে তার কত সুনাম, অনেক সময় বাংলাদেশকে চেনে তার নামে, তাই না?
অর্থ এটা খুব সিগনিফিকেন্ট যায় না। আমাদের দেশের মানুষ, বাংলাদেশের মানুষ বিশেষ করে পরাধীন উপমহাদেশে ঔপনিবেশিক আমলে তারা কিন্তু সুপিরিয়র ছিল ইন ইন্দো পাক সাবকন্টিনেন্ট। দশজন বিজ্ঞানীর নাম বললে তার পাঁচজন বাংলাদেশের মাটি, এমনকি পশ্চিমবঙ্গের নয়। আমি একবার গোয়া শহরে গেছিলাম, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওশনোগ্রাফি, তার বিল্ডিংয়ের সামনে গান্ধীজির অর্ধনগ্ন প্রতিকৃতি বিশাল, ভেতরে দশজন বিজ্ঞানীর সামনে। আমি বলে দেখলাম পাঁচজন হলো বাংলাদেশের। দ্যাট ইজ দি এজ ওয়ান্স আপন এ টাইম উই হ্যাড অ্যান্ড উই হ্যাড উই ডু নট হ্যাভ ইট অ্যানি মোর। দুইবার আমরা স্বাধীনতা অর্জন করেছি, স্বাধীনতা অর্জন করলে নাকি মানুষের অনেক উন্নতি হয়। আমাদের কিন্তু আনফর্চুনেটলি হয়নি, আমরা যদি ওই অর্থ দেখি হয়নি। কিন্তু সেই মেধা, সেই পটেনশিয়ালটা কিন্তু আছে। আমি আমি মানে সারা জীবনই প্রোগ্রামিং প্রতিযোগিতা টাইপের কাজ করলাম, কারণ আমি বুঝে পেরেছি আমি কোনো বড় কাজ করতে পারবো না। এটা আমার ছবিটা দেখি বোঝা যায় আমার বুদ্ধিশুদ্ধি জ্ঞান গরিমা কম, কারণ জ্ঞান গরিমা থাকলে মানুষ নিচের দিকে তাকায়, তাই না? জ্ঞান গরিমা কম, আমাকে দিয়ে কাজ হবে না সেটা আমি বুঝে পেরেছি। প্রোগ্রামিং প্রতিযোগিতার নামে অনেক দেশে আমি ঘুরছি। তো আমি একবার ভারতে গেলাম 1999 আবার প্রোগ্রামিং প্রতিযোগিতা করার জন্য। তো আইআইটি কানপুরে রিজিওনাল প্রোগ্রামিং কনটেস্ট হবে, তার প্রবলেম সেট আইআইটি কানপুরের শিক্ষকেরা করেছে, বিচার কার্য তারা। প্রতিযোগিতার আগের দিন আইবিএম ইন্ডিয়ার অর্ণধার উনি বললেন, আজ আমরা বিশ্ব সুন্দরী হলাম, আগামীকাল প্রমাণ করব যে মেধায়ও আমরা শ্রেষ্ঠ। 1999 সম্ভবত ইন্ডিয়া বিশ্ব সুন্দরী হয়েছে, ইন্ডিয়ার রায় কিংবা সম্পর্ক। তারপরের দিনের প্রতিযোগিতা হইল, সেই প্রতিযোগিতা হইল প্রতিযোগিতা চ্যাম্পিয়ন হইল বুয়েট, ঢাকা ইউনিভার্সিটি হলো রানার আপ, আর পুরস্কার বিতরণী সভা হলো শোক সভা। সবাই আশ্চর্য, কেমন সবাই আশ্চর্য, বাংলাদেশের ছেলেমেয়েরা চ্যাম্পিয়ন রানার আপ হয়ে গেল, এখানে মারামারি কাটাকাটি রাজনীতি এগুলো নিয়ে আমাদের বাস, আমার প্রোগ্রামের প্রতিযোগিতা চ্যাম্পিয়ন হয়ে গেলাম। এর পরের বছরও আমরা ওখানে গিয়েছিলাম, তো তারপরের বছরও বুয়েট চ্যাম্পিয়ন হয়েছিল। আইআইটি কানপুরের পরিচালক প্রফেসর পদ্মনাভন, নাম করা বিজ্ঞানী, উনি আমার সাথে হ্যান্ডশেক করে বললেন, আমি তোমার সঙ্গে পারবো না। কেন? বলে গতবার যখন তোমরা ফার্স্ট সেকেন্ড হয়ে গেলা, আমি আমার টিচারদেরকে বললাম যে আইসিটি তো আমাদের এত সুনাম, বিলিয়ন বিলিয়ন ডলার উপার্জন করি, বাংলাদেশ শুধুই খরচ করতে পারে উপার্জন করতে পারে না, তো ওরা কীভাবে চ্যাম্পিয়ন হয়? তাহলে সারা বছর ছাত্রদের ট্রেনিং দাও, সারা বছর ছাত্রদেরকে ট্রেনিং দিছে, তারপরে ওরা পারে নাই, কেমন? এইটা কিন্তু ছোটোখাটো স্ট্যাটিস্টিক্স না। ইন্ডিয়া আমাদের থেকে সাত গুণ বড় দেশ, ইন্ডিয়ার শিক্ষা ব্যবস্থা আমাদের থেকে অনেক গুণে ভালো, আইআইটিগুলোর সুনাম সারা পৃথিবী জুড়ে। 1998 আমি আমেরিকা গেলাম, ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডাতে বসে আছি, একজন শিক্ষক আমাকে বলল আইআইটি গ্র্যাজুয়েটরা আমাদের এখানে অ্যাপ্লাই করেছে, এটা একটা তাদের গর্বের ব্যাপার। হ্যাঁ, আমাদের এত কিছু তারপরে আমরা পারলাম না। আসলে তো বাংলাদেশের মেধাটা কিন্তু ওই রকম, হ্যাঁ এক্স্যাক্টলি এই রকম। আমাদের জলোচ্ছ্বাস হয় উপকূলীয় এলাকায়, মানুষগুলো কিন্তু কীভাবে বেঁচে যায়,
আমাদের নিজেদের অত চেষ্টা হয়তো থাকে না, মানুষ নিজেরাই বেঁচে যায়, কারণ তাদের অনেক প্রাণ শক্তি, তারা বাঁচতে চায়, কীভাবে কীভাবে বেঁচে যায়। আমেরিকা দক্ষিণাঞ্চলে এরকম জলোচ্ছ্বাস হয়েছে, অনেক মানুষ মারা গেছে, অনেক সম্পদ খরচ করেও তারা বাঁচাতে পারেনি, কারণ ওদের প্রাণশক্তি আমাদের মতো নয়, আমাদের প্রাণশক্তি অনেক বেশি। আমি কিছুদিন আগে ডিসেম্বর মাসে স্যান হোজে শহরে ছিলাম, ওখানে বাঙালিদের মধ্যে একটা কনফারেন্স, কনফারেন্স হলো প্রসপেক্টস অফ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ। আমি এই ফিল্ডে কাজ করি না, কিন্তু আয়োজকদের খুব আগ্রহ ছিল, আমি ওখানে যাই। আমি তাদের কথা দিইনি, আমি বলছি আমি আমেরিকা যাবো, আমি শিওর না ওই সময়টা আমি ওখানে থাকবো না। তো ফর্চুনেটলি আমি ওখানে ছিলাম, তো ওই কনফারেন্সে আমি গেলাম নরওয়ে। এবং এটা খুব দুঃখজনক, বাঙালিরা যখন উন্নত দেশে যায় তখন ওদের ভাবখানি এই দেশটা গোল্লায় গেল, দেশের সব কিছু খারাপ, আমরা ভালো, আল্লাহ ভুল করে আমাদের জন্য বাংলাদেশে দিয়েছে, আমরা এখন যোগ্য জায়গায় আসছি, এরকম একটা ভাবটা তাদের মধ্যে থাকে, যেটা নিশ্চয়ই আমি যথেষ্ট অপছন্দ করি। আমি তাদের বললাম যে আমেরিকা খুবই ধনী দেশ, তা আপনারা আপনাদের বাচ্চা কাচ্চাকে অনেক টাকা ব্যয় করে পড়ান, বাংলাদেশ খুব গরিব দেশ, তা আপনারা বিনা পয়সায় পড়ে আসছে, আমাদের দেশটা খুবই গরিব কিন্তু বিনা পয়সায় আপনারা পড়ে আসছে, এবং আপনারা যে সারা জীবন ঋণী থাকবেন সৌভাগ্যের বিষয়, এটা আপনারা টেরও পাবেন না, মারা যাবে উইদাউট কন্ট্রিবিউটিং টু বাংলাদেশ, তাই হবে আর কি না এরকম। এবং আমাদের যে পপুলেশন ডেন্সিটি, সেই ডেন্সিটিটা যদি আমেরিকাতে হইতো, তাহলে আমেরিকাতে পৃথিবীর মাত্র দেড় গুণ মানুষ বাস করত, ওদের পপুলেশন ডেন্সিটি হলো আমাদের কত গুণ হবে, 30 times গুণ হয়। এবং ওদের যে এরিয়া তাতে হিসাব করলে দেখা যাবে যে ওদের 10 billion মানুষ বাস করবে। লস এঞ্জেলেস শহরে একবার বিদ্যুৎ বিভ্রাট হয়েছিল, অনেক চুরি ডাকাতি বিষ্ণমের মধ্যে হয়ে গেছে, ঠিক আছে। আমেরিকার পপুলেশন যদি মাত্র 2 গুণ করা হয় তাহলে আসলে কতগুলো দ্বিপদ প্রাণী, দ্বিপদ জন্তুর মতো আচরণ করবে, এটা সন্দেহের ব্যাপার, সব চতুষ্পদ হয়ে যাবে। কেমন শুধু বিদ্যুৎ বিভ্রাটেই যদি এই ঘটনাটা ঘটে, 2 গুণ যদি বাড়ে, এটা তো 30 times মোর, কি অবস্থা তাদের হবে চিন্তা করো। সেই হিসাবে অবশ্যই বাংলাদেশে আমরা অনেক অনেক ভালো, আমাদের মধ্যে এখনো মানবতা বোধ আছে, রোহিঙ্গাদের আমরা ঠেকিয়ে দিইনি, আমাদের অনেক মানুষ ম্যানেজ করতে পারি না তাদের, তারপরেও এত লক্ষ রোহিঙ্গা আসছে, এবং আমরা কিন্তু জানি না এরা ফেরত যেতে পারবে কিনা, যাবে কিনা, তারপর আমরা নিয়েছি। পক্ষান্তরে সিরিয়ান উদ্বাস্তরা যখন ভূমধ্যসাগরে ডুবে মারা যাচ্ছে, তখন কিন্তু অস্ট্রেলিয়াতে জেসাস ক্রাইস্টের পুত্রকন্যারা ভাবে নাই এদের 10 জনকে নিয়ে যায়, তাদের মধ্যে বিশাল জায়গা, অস্ট্রেলিয়া বিশাল দেশ, আমাদের থেকে মাত্র 60 গুণ বড়, 60 times as big, with 70 times less population, 7 times less population, 60 গুণ বড় আর 60 গুণ কম পপুলেশন নিয়ে। অস্ট্রেলিয়ার যে মোট জনসংখ্যা সেটা ঢাকা শহরের আশপাশের এরিয়াতে আমাদের বাস করে, কেমন ওরা কিন্তু ভাবে নাই যে এতগুলো মানুষ মারা যাচ্ছে, কিছু আমরা আমাদের দেশে দারুইন কিংবা আরো যে জায়গাগুলো আছে যেখানে কোনো মানুষ বাস করে না সেখানে ছেড়ে দিতে দেয়নি কিন্তু, তাই না? তার মানে ওদের মধ্যে মানবতা বোধে দারুণ অভাব, আমাদের মধ্যে এটা পর্যাপ্ত পরিমাণ আছে। সো অল অফ আস শুড ফিল প্রাউড অফ দিস ক্যারেক্টার অফ আওয়ার্স, আমাদের এত সমস্যা তার মধ্যে আমরা কিন্তু রোহিঙ্গাদের আসতে, আমরা নিশ্চিত না এর আগে যারা আসছে তারা যেতে পারেনি, যায়নি, এদের এরা যাবে কি যাবে না তাও জানি না, তাই না? সুতরাং সেই কথা তোমরা কিন্তু কখনো ফিল করবা না, বাঙালি হিসাবে তোমরা শুনবা, অনেক বড় আমরা অনেক বড়।
কাজটা কেউ করতে পারে? আমরা পারি, এটা অস্ট্রেলিয়া পারে, কানাডা পারে না, কিন্তু আমরা পারি, তাই না? তো এখন আমাদের দেশে একসময় সম্পদ বলতে আমরা বোঝাতাম মাটির নিচে কি আছে, এখন তো মোস্ট ইম্পর্টেন্ট সম্পদ হলো মানুষ। কিন্তু তাদেরকে যদি আমরা এই দক্ষতা শিক্ষা দিয়ে ক্যাপাবল না করি, তাহলে কিন্তু তারা আমাদের উন্নয়নের শাখা কোনো তরম যোগাবে না, যোগাবে মন্দ। আমরা অনেকটা সেই পর্যায়ে আছি। আমাদের দেশে একসময় মালয়েশিয়া থেকে, কোরিয়া থেকে পড়ালেখা করতে আসতো, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তো। এর অর্থ হলো এই ওই দিনগুলোতে আমাদের পড়ালেখার ব্যবস্থা ভালো ছিল। এখন কিন্তু স্রোত বিপরীতমুখী। আমরা এখন মালয়েশিয়াতে পড়তে যাই, আমরা এখন কোরিয়াতে পড়তে যাই, এবং আমাদের নেতৃত্ব বোঝেও না আমাদের দেশের অগ্রগতি কীভাবে। অগ্রগতি আমাদের অগ্রগতি হয়েছে, আমাদের অশিক্ষিত মানুষের কল্যাণে গার্মেন্টসের মেয়েদের হাড় ভাঙ্গা খাটনিতে মধ্যপ্রাচ্যে অদক্ষ অর্ধদক্ষ অশিক্ষিত মানুষজন যে সামান্য বেতনের বিনিময়ে চাকরি করছে, নিগৃহীত হচ্ছে, তাদের সুবাদে দেশটা অর্থনৈতিকভাবে অগ্রসর হচ্ছে। এটা যথেষ্ট না। দেশ হিসাবে আমরা পৃথিবীতে দারুণ একটা সুনাম এখনো অর্জন করতে পারি নাই। আমার এই মোটরোলা সেটে আমি সময় সেট করতে গেলাম। সময় সেট করতে যে এই জগাকুসির বিভিন্ন দেশের শহরের নাম আছে, বাংলাদেশের নাম রাখে 8 কোটি 16 কোটি মানুষ, 8th largest কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড আছে, ব্যাংকক, কলম্বো আছে, কাঠমান্ডু আছে, ওগুলোরও সময় আছে, বাংলাদেশের সময় নেই। আমি অহরহ বিদেশে যাই, পেপার পড়লে দেখা যায় ব্যাংককের তাপমাত্রা আছে, রেঙ্গুনের তাপমাত্রা আছে, নেপালের তাপমাত্রা আছে, ইন্ডিয়ার তো আছে, পাকিস্তানেরও থাকে, কলম্বোর থাকে, ঢাকার কোনো তাপমাত্রা নেই। কেমন এটা? মানে আমাদের দেশকে আমরা ওইভাবে প্রতিষ্ঠিত করতে পারি নাই। আমাদের দেশটাকে ওইভাবে প্রতিষ্ঠিত করতে পারতে হবে। ইট ইজ এ সিগনিফিকেন্ট কান্ট্রি। আমার মনে হয় ইউনাইটেড নেশনসের এইরকম একটা সূচক থাকা উচিত, কত কম প্রাকৃতিক সম্পদে একজন মানব সন্তানকে কোন দেশ বড় করছে, সেই সূচকে বাংলাদেশ থাকে একদম উপর, কেমন? এবং সেরকম একটা সূচক থাকা দরকার যে কতটুকু প্রাকৃতিক সম্পদে একজন মানব সন্তানকে, শিশুকে আমরা বড় করি, সেখানে বাংলাদেশ অবশ্যই অনেক অনেক উপরে অবস্থান করে। আমি নীলকাঠা ইউনিভার্সিটিকে ধন্যবাদ জানাই এইরকম একটা প্রোগ্রাম আয়োজন করার জন্য। আমরা জানি আমাদের দেশে ফিজিক্যাল রিসোর্স কম, ন্যাচারাল রিসোর্স কম। আমাদের দেশে একবার একজন নোবেল বিজয়ী এসেছিলেন সুইজারল্যান্ড থেকে, উনি বললেন খুবই খুবই ভালো মানুষ, কেমিস্ট, উনি আমাদেরকে একটা লেকচার দিলেন হাউ নোবেল প্রাইজ গোস টু রং হ্যান্ডস, মানে অযোগ্য হাতে কিভাবে নোবেল পুরস্কারটা যায়, ওরই হিসাবে ওনার নিজের নামে বলেন, উনি যে পুরস্কারটা পেয়েছেন এটা অন্য কারো পাওয়া উচিত ছিল। তো উনি তখন বললেন যে এই আমাদের দেশগুলো থেকে, ইস্টার্ন কান্ট্রি থেকে ওয়েস্টার্ন কান্ট্রিতে শিক্ষা যায়, মানে বোধ, মানবতা বোধ, এগুলো যায়, আর ফিজিক্যাল রিসোর্সগুলো ওয়েস্টার্ন থেকে ইস্ট আসে, মানে আমরা কম্পিউটার এবং অন্যান্য যন্ত্রাংশ বিভিন্ন জায়গা থেকে পেয়ে থাকি। তো আমাদের যেহেতু সম্পদ সীমিত, আমেরিকার এইরকম একটা ইউনিভার্সিটিতে অনেক বড় ফ্যাকাল্টি স্টাফ থাকবে, অনেক ভালো ল্যাব ফ্যাসিলিটিস থাকবে, সুযোগ সুবিধা থাকবে, বাংলাদেশি হিসাবে তোমাদের কিন্তু এটা ডিমান্ড করাটাও ঠিক হবে না। আমাদের দেশের পার ক্যাপিটা ইনকাম কত, জিডিপি কত, এটা দিয়ে তোমাদের চাইতে হবে কত। যেমন আমি জানি এখন সবাই বলে যে এরকম গ্রামে গঞ্জে ইন্টারনেট ছড়িয়ে দেওয়া হোক, কেমন? এটা জন এফ কেনেডির একটা বিখ্যাত উক্তি আছে, আস্ক নট হোয়াট ইউ
your country can do for you. Ask what you can do for your country. Amra grame gonje internet shoriye dewar age amader desher shokkhomota to barate hobe jate amra oto dur jete pari tai na prothomei amra chaite pari na tomader khetreo onek beshi demanding hoye labh nai je eta dao ota dao ashole dhon sompod kimba সুযোগ সুবিধা বৃদ্ধি করলেই যে মানুষ অনেক ভালো করে কথাটা সত্য নাই। তার বড় এক্সাম্পল হল বাংলাদেশ। ঔপনিবেশিক আমলে আমাদের বিজ্ঞানীরা অনেক অনেক বড় বড় কাজ করেছে। আমাদের সত্যেন বোস, মেঘনাথ সাহা, জগদীশচন্দ্র বোস এরা একেবারে বিশ্বমানের বিজ্ঞানী ছিল। দুই দুইবার স্বাধীনতা অর্জন করা উই ডু নট হ্যাভ এনি। আমাদের একজনই এই মাপের নাই। সুতরাং অনেক কিছু দিয়ে দিলে যে আমরা ভালো করবো এমন কোনো কথা আমাদের কাজী নজরুল ইসলাম গ্রেট এক্সাম্পল, হিডি দিনটা ভ্যানিটি, ছোটোবেলা তার কেমনে কাটছে তাই না? তো সে তো কাজী নজরুল ইসলাম হইতে পারছে তাই না? রাজার ছেলে বেশিরভাগ সময় ভুখে যায়। ভালো ছাত্র ছিলাম, আমিও এটা লিখতে পারতাম না, তুমি অসাধারণ লিখছো। তা আমার ছেলেটা জানে যে বাবা তো প্রশংসা করে, তো আসল সত্য তো স্যার জানে। দুইটা জিরো দেশে বোঝাই দিচ্ছে তাই না? এই দুইটা জিরো পাইলে তো আর ক্রিয়েটিভিটি থাকবে না। আমি একবার কোনো একটা ব্যাংক অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার নেবে আমাকে দাওয়াত করছে। তা আমাকে দাওয়াত করলে যারা নাকি কম্পিউটার সায়েন্সের ডিগ্রি নাই তারা একটু ডিসঅ্যাডভান্টেজ হয়। আমি কম্পিউটার সায়েন্সের প্রশ্ন করি, ওরা তারপরে নেই। ওইবার আমি একটু নমনীয় হইলাম যে ঠিক আছে। একসময় আমাদের দেশে IBM এসে অ্যাপ্রেন্টিস প্রোগ্রামার নিত, ওরা হলো ওই অ্যানালাইটিক্যাল স্কিল দেখতো আর কি, এরকম প্রশ্ন করতো বুদ্ধিমত্তার প্রশ্ন। আমি ভাবলাম এইরকম প্রশ্ন করব, দেখি কি হয়। তো প্রশ্ন করলাম, প্রশ্নটা এলে এটা হয়তো তোমরা জানো প্রশ্নটা, যে স্কুলে গেলাম 6 কিলোমিটার স্পিডে আর ফিরে আসলাম 4 কিলোমিটার স্পিডে, গড় স্পিড কত? এটা হলো প্রশ্ন। জলাভিষেক গড় স্পিড 5 বলব। আমি আবার তাদের বলার চেষ্টা করলাম, তোমরা মাস্টার ডিগ্রিতে ফার্স্ট ক্লাস পাইছো, তোমাদেরকে নিশ্চয়ই 6 আর 4-এর গড় বের করতে বলি নাই, এরকম তো কিছু বলবো না, নিশ্চয় অন্য কোনো কিছু। তারপরে এরকম 10-15 জন বললো, যেটা উত্তর যদি 5 না হয় তাহলে আমরা নাই, আমরা এই প্রশ্ন উত্তর করব। তারপরে একজন অনেক অনুনয় বনিয়া করে বোঝানোর পরে সে সত্যি সত্যি এই অঙ্কটা করলো, করে শুদ্ধ উত্তর পাওয়া গেল। তারপরে সে বলে আমি নিশ্চয়ই কোথায় ভুল করেছি। আমরা ঠিক আছে 8 মিনিট দিয়ে খরচ করে ভুলটা বাইর করো, সে করতে পারলো না। এরকম রাফলি 100 থেকে 120 জন গ্রাজুয়েট যার কেউ এই প্রশ্নটার উত্তর করতে পারলো না। আমার মনটা বেশ খারাপ, মনটা খারাপ। আমি তো ইউনিভার্সিটিতে পড়াই, আমাদের ছাত্রদের এই দুর্দশায় জন্য তো আমিও দায়ী। তখন আমি প্রচুর পেপারে লিখতাম, প্রতি সপ্তাহে একটা করে আর্টিকেল লিখতাম। একটা আর্টিকেল লিখলাম লাখ টাকার প্রশ্ন এবং যা ঘটছে এটা আমি লিখে দিলাম। তখন ওই পেপার থেকে কোনো একজন মেসেঞ্জারকে পাঠাইতো নিয়ে যেত। তা আমি আসছে, আমার ওয়াইফ বললে যে কোনো একজন সম্পাদক আমাকে ফোন করছে, কখনো এরকম হয় না। আমি ঢোকার পরে আবার উনি ফোন করলেন, ফোন ধরলাম, উনি আমাকে বলেন স্যার এটা কি আপনি একটা গল্প ভাবছেন না ঘটনাটা ঘটছে? আমি বলি না ঘটনা তো ঘটছে, আমার মনটা খারাপ ছিল বলে এটা লিখছে। মানে আমার ক্লাস 5-এ পড়ুয়া ভাগ্নি, সে এই প্রশ্নটা পড়ে তার ইয়েতে উত্তর হয়েছে এত, উত্তরটা কি ঠিক আছে? আমি বললাম উত্তরটা ঠিক আছে। সে এবার অনেকটা খেপে গেল, বলেন কি আমার 5-এ পড়ুয়া ভাগ্নি 5-এর থেকে 6 হচ্ছে, সে পারে আর ইউনিভার্সিটির ফার্স্ট ক্লাস ডিগ্রিধারী ছাত্ররা পারে না। তা আমার তো সদ উত্তর আসলে নাই, তবে আমি তাকে বললাম যে দেখেন আপনার ভাগ্নি অনেক ভালো পড়ালেখা করুক, ভালো গ্রেড পাক, বুয়েটে ভর্তি হোক, তারপর ওকে এই প্রশ্নটাতে ও পারবে না। বাই দ্যাট টাইম তার আর কোনো ক্রিয়েটিভিটি থাকবে না, তখন আর ওরা পারবে। এর একটা অনুরূপী আছে, সেটা হলো জাফর ভাই দেশে যখন প্রথম আসছে তখন এক মেয়ে আসছে, ওনার সাথে দেখা করার জন্য
মেয়েটাকে সে বলছে তুমি বিড়ালের উপর একটা প্যারা রেখো, মেয়েটা খুব সুন্দর প্যারা রেখেছে, তাদের বিড়াল তার রং কি দুধ চুরি করে খায় ইত্যাদি, রাতে চোখ জল জল করে এগুলো লিখছে। আবার সে আসছে ষোলো সতেরো বছর পরে, ষোলো সতেরো বছর পরে সে মেয়ে আসছে, সারা মেয়ে এখন বিসিএস কর্মকর্তা আসছে। তারপর মেয়েটাকে বলছে তুমি বিড়ালের উপরে একটা প্যারা লেখো, মেয়েটা হাসে দিছে কি যে বলেন না, এত ছোট প্রাণী নিয়ে লেখার এখন সুযোগ আছে, বলেন বাংলাদেশের ফরেন পলিসি সাব কান্ট্রির উপর বলেন, সেটা লিখতে পারি, বিড়াল টিড়াল এটা তো হবে। ফাইনালি সে লেখে নাই কিংবা লিখতে পারে না। এটা হলো আমাদের যে পড়ালেখার পদ্ধতি, সেই পদ্ধতিতে আমরা কখনো ক্রিয়েটিভিটি ইন্সপায়ার করি না, কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে অবশ্যই ক্রিয়েটিভ হইতে হবে। কেউ বলে দেবে না একটা সাপের হোনায় একে একটা ইন্টিগ্রাম দিয়ে বলবে না এটা ইন্টিগ্রেশনটা করো না, কেউ বলবে ইন্টিগ্রেশন যে করতে হবে এটা তোমার সিদ্ধান্ত, কাকে ইন্টিগ্রেট করতে হবে ওটাও তোমাকে বের করতে হবে, কেউ বের করে দেবে না, তাই না? সুতরাং ইউ নিড এ লট অফ ক্রিয়েটিভিটি, তাই না? আমরা যেটা আমাদের দেশে আমাদের শিক্ষা ব্যবস্থা আমরা এটাকে এনকারেজ করছি না, ফর্চুনেটলি আমাদের প্রোগ্রামিং কন্টেস্টের ধারায় তোমরা সবসময় নতুন নতুন প্রবলেম পাও এবং সেগুলো সলভ করলে সলভ করার মাধ্যমে অনেক আনন্দ পেতে পারো। আমার মনে হয় যে তোমরা প্রত্যেকেই এই প্রবলেম সলভিং করবা খুব সুন্দর একটা আইডি দিয়ে, যাতে বোঝা যায় যে ইউ বিলং টু ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি। এর মাধ্যমে বাংলাদেশের সুনামও কিন্তু হয়। যেমন ভেলাডলির সাইটে এক সময় বাংলাদেশের প্রতিযোগীদের সঙ্গে সবচেয়ে বেশি ছিল এবং আমাদের নাম এবং পতাকা সবচেয়ে উপরে ছিল, এখন হয়তো আছে। ও এখন ইউরোপ নামে একটা কান্ট্রি দিয়ে তার পতাকা উপরে দেওয়া হয়েছে। কোনো ইন্ডিভিজুয়াল কান্ট্রি থেকে এতজন ছাত্র প্রবলেম সলভ করছে না, এখন ওরা ইউরোপকে একটা কান্ট্রি ধরে সংখ্যাটা পাঠিয়ে দিচ্ছে। কেমন তোমরা ওই সমস্ত জায়গায় প্রবলেম সলভ করবা, দ্যাট উইল গিভ ইউ মোর কনফিডেন্স দ্যাট ইউ ক্যান সলভ প্রবলেমস। শত শত প্রবলেম যদি সলভ করতে পারো, তারপর কেউ আর একটা প্রবলেম দেয়, তুমি অবশ্যই সেটা পাবে কনফিডেন্স। যে অসংখ্য প্রবলেম অলরেডি সলভ করে থাকো, সেটা আমার মনে করা উচিত। চট্টগ্রামে অনেকগুলো ইউনিভার্সিটি হয়ে গেছে, তোমরা যে সবার মধ্যে ভালো এটা প্রমাণ দেখো, ইউ ওয়ার্ক হার্ড। আমি জানি সুয়েট খুব ভালো অবস্থায় একজন আছে, সুয়েটে অনেক ভালো প্রোগ্রামার হয়ে গেছে, ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতেও তোমরা ভালো প্রোগ্রামিং করবা। কেমন এটা করলে বেশিরভাগ ছাত্রছাত্রীকে গ্র্যাজুয়েশন করার পর প্রোগ্রামিং লিখতে হবে, যারা চাকরি দিবে ওরা জানে কম্পিউটার ইঞ্জিনিয়ার মানে প্রোগ্রাম লিখতে পারে, তোরাকে তো চল্লিশটা বিষয় পড়ে ওরা এগুলো জানে না, ওরা জানে তুমি প্রোগ্রাম লিখতে পারো কিংবা নেটওয়ার্ক তৈরি করতে পারো। সুতরাং তার জন্য নিজেকে তৈরি করে নিতে হবে, যাতে এখান থেকে পাশ করার পরে চাকরি সহজে পেতে পারো, তাই না? ঠিক আছে, আমার বয়স একটু বেশি হয়েছে, তোমরা বুঝতে পারো অনেক কথা বলি, তাই না? আমার মনে হয় এখন স্টপ করা উচিত। তো আমি খুব খুশি হব তোমরা প্রোগ্রামিং প্রতিযোগিতা, সিএসসি ডে, প্রজেক্ট শো, ম্যাপ কি বলে অ্যাপস ডেভেলপমেন্ট, এই সমস্ত প্রতিযোগিতায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে, সেখান থেকে তোমরা বিজয়ী হবে, দ্যাট উইল গিভ ইউ কনফিডেন্স, না যে তোমাদের পড়ালেখাটা ভালো হচ্ছে, শিক্ষাটা ভালো হচ্ছে, তাহলে উইল হ্যাভ এ বেটার কান্ট্রি। ঠিক আছে, আমার মনে হয় আমি এখানে কয়টা বাজে ১১:৪০ তাহলে আমার সময়, ঠিক আছে। আমি তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, তোমরা এতজন আমার কথা শুনলে, কত রকম উল্টাপাল্টা কথা বললাম, তাই না? তো থ্যাংক ইউ ভেরি মাচ।